মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল তৈরি হচ্ছে এগ পরোটা। তো মেয়ের টিফিনে দেওয়া হবে এগ পরোটা, আর এখানে চা হয়েছে, হাজবেন্ডকে চা দিয়েছি, আবার চাটা গরম করব, স্যার এসছে পড়াতে, তো স্যারকে দেবো। আর এখানে ভাত হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা জলটা ভরলাম, কিন্তু দেখো ভাতের কালারটা দেখো কেমন হলুদ, হয়তো আমি তাড়াতাড়ি ভরেছি জলটা, এর জন্য হয়তো একটু আয়রন আয়রন লাগছে, তো বুঝতে পারছি না, পুরো বালতি ভরলাম, বোতল ভরলাম, সব কিছু এরকম লাগছে। তো এই যে দুটো ভাজা হয়ে গেছে, আর একটু ব্যাটার আছে, ভাজবো, স্যার এসছে, ভাবছি স্যারকে একটু চায়ের সাথে একটা এগ পরোটা দেবো, এর জন্য আরও তাড়াতাড়ি করে ভাজছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি, এখন বাজে হচ্ছে 8:05, ঠিক আছে। আর এদিকে পাড়ার থেকে মাছ রাখলাম, মাছ রেখেছি রুই মাছ, মাছটা ধুতে হবে। আর কালকে পঞ্চমী ছিল, সে পান্তা ভাত আছে, রাতে আর আমি খাইনি জানো তো, ভালো লাগছিল না, সে আমার আমার ভাগের ভাতটা আছে, একটু বেশিই আছে, তো এতটা খেতে পারবো না আমি। আর এই যে হাজব্যান্ড সকালবেলায় বাজারে গেছিলো, বাজার তো না, যেন আগুন, আগুনে হাত দেয়া, তো অনেক কিছু বাজার এনেছে, এসে এনে বলছে এক মাসের বাজার করলাম, বলো এখানে অনেক কিছু আছে, পটল, উচ্ছে, আমড়া, টমেটো, পালং শাক, ধনে পাতা, এখানে কুমড়ো, ডাটা, এই ব্যাগে হচ্ছে আলু, পেঁয়াজ, এক মাসের তো বাজার না, দুদিনের বাজার, কিন্তু কি করবো বলো, টাকাটা তো এখানে 600 টাকার বাজার, কে বলবে মাছ মাংস বাদ দিয়ে 600 টাকার বাজার, মানে বাজারে গেলে শুধু টাকা, ব্যাগ টাকা নিয়ে যাও, কিন্তু ব্যাগ ভর্তি হচ্ছে না, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কী করে চলবে বলো, আমরা নাও ঠিক আছে চালিয়ে নিচ্ছি, যারা দিন আনে দিন খায় তাদের কী অবস্থা বলো তো, এরকমভাবে যদি চলতে থাকে মানুষ তো না খেয়ে মরবে, না খেয়ে মরতে হবে আর কিচ্ছু না, দিন দিন পরিস্থিতি খুব খারাপ। তো হাজবেন্ড হচ্ছে আবার একটু বাজারে গেল মাংস আনতে, ও বলছে একটু মাংস রান্না করবে, মানে ও রান্না করবে না, করবো আমি, একটু মাংস আনতে গেল। আর আজকে আমার একটা স্পেশাল ডে, সের জন্য আমাকে যেতে হবে, বিকেলবেলায় যাব। দুটো কি হবে ছোট ছোট বুঝতে পারছি না, স্যারকে তো দেবো, হাজব্যান্ড খাবে না, হাজব্যান্ড চা খেয়েছে, ব্যাস হয়ে গেছে, আমার খাবারও আছে পান্তা ভাত, সকালবেলায় আমি একটু চিয়া সিডস খেলাম, আর স্যারের জন্য ভাজছি, স্যারকে চায়ের সাথে দেবো, ঠিক আছে। চারিদিকে সব কাজ মাছ পড়ে আছে, এই কাজগুলো সারি, এখন বাজে হচ্ছে 10:15, রীতিমতো একটা যুদ্ধ গেল বলতে পারো, ভীষণ পরিমাণে যুদ্ধ গেল, আর মেয়েকে স্কুল পাঠানোর আগে খাওয়ানো, এটা করা, ওটা করা, মানে এত রকম, নিজের শরীরের উপরে গেল, প্লাস আমার মাথার উপর দিয়েও যুদ্ধ চলে গেছে। সে যাই, ভাত হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে রেখেছি, আর কালকের পান্তা ভাত আছে ঝুড়ির নিচে, এখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, এই আলু টালু সব আমার হাজব্যান্ডকে কেটে রেখে দিয়ে গেছে, আর এই যে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আমার হাজব্যান্ড হচ্ছে 1 কিলো 600 মতো মাংস এনেছে, বন্ধুদের আর বন্ধুদের জন্য রান্না করবো, আর বাদ বাকি কাঁচা মাংস হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকের জন্য, আমাদের মানে কয়েকটা 5-6 পিস এরকম রেখে দিয়েছি, আমাদের একবেলা হয়ে যাবে আজকে। আর একসাথে যেহেতু মাছ রান্না করেছি, ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না করেছি, এর জন্য আজকে চিকেনটা করলাম না, শুধু ওদের জন্যই করলাম। ও আমার হাজব্যান্ডের বন্ধুরা সব আমার হাতে বেশ স্পাইসি করে ঝাল ঝাল লাল লাল চিকেন খেতে চেয়েছে, কষা কষা। আর এখানে হচ্ছে এই দেখো শাকে যে ডাটাটা দিয়ে মাছের ঝোল করেছি, সেই ডাটার শাকগুলো না ভীষণ কচি ছিল, তো আমার হাজব্যান্ড বলছিল শাক ভাজা করো, তার মধ্যে পালং শাক এনেছে, আমি বলছি ওইটুকু তো হবে না, তাহলে একটু পালং শাক দিই, তারপর আবার আমার মনে পড়ছে তাহলে কুমড়ো আছে, বেগুন আছে, তাহলে পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা তরকারির মতোই করে ফেলি, মানে কত কিছু মনে হয় দিন গেলে, এটাই একটা কথা। তো এই আপাতত অনেক কিছু মনে করে এই একটা তরকারি হচ্ছে, মাছের ঝোল হচ্ছে আমাদের হচ্ছে মানে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার, আর বন্ধুদের জন্য মাংস এখান থেকে আমার মেয়ে হয়তো 1 পিস খাবে ব্যাস, আর আমাদের জন্য কালকে কাঁচা মাংস রেখে দিয়েছে। আর এখানে সব এই যে কাটাকুটো হচ্ছে, পেঁয়াজ হাজব্যান্ড ছাড়িয়ে দিয়ে গেছে, ওটা আমি চপারে চপ করব, টমেটো পেস্ট করব, আদা রসুন পেস্ট করব। আর এখানে তো সকালবেলায় স্যার পড়াতে এসেছিল, আমি বিছানা বিছানা সবই গুছিয়েছি, আর জানো তো আজকে এইটা রোদে দিয়েছিলাম, এই যে এসি চলে তো পাতলা চাদরের না হয় না, ঠিক আছে, এটা বের করেছি, এটা একটু কেমন আলমারিতে ছিল বলে গন্ধ গন্ধ হয়ে গেছিলো, তা এটা রোদে দিয়েছি, আর একটু বৃষ্টি হলো সকালবেলায়, মানে সেরকম বৃষ্টি না যে ঠান্ডা হওয়ার মতো,
তবে যদি যত বেলা বাড়বে তত আরও যেরকম বৃষ্টি হলো আরও বেশি গরম পড়বে, এটাই। তো এখন আর একটু বিছানাটা ঠিকঠাক করে ঝাড়বো, এটা ভাঁজ করে তুলে রাখতে হবে, আবার রাতে লাগবে। আর এদিকে তো সব কাজ মাছ পড়েই আছে, তা দেখতেই পাচ্ছ সব ছড়ি ছিটি আছে, ঠিক আছে। তো চলো, আর এদিকে বাসন কিছু মাজা হয়ে গেছে। এদিকে এখন বাজে হচ্ছে প্রায় 11:00, এখানে আমার চিকেনটা কষানো হচ্ছে, আর বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, দাঁড়াও তোমাদের দেখাই। তো আমার এদিকে ঘরটার ঝাড় দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, এ বৃষ্টি কি সুন্দর, একটু ঠান্ডা হলো ওয়েদারটা, খুব ভালো লাগছে। আর এদিকে রান্নাঘরে চিকেনটার জন্য অপেক্ষা করছি, ওটা হলেই আমার রেহাই। এটা এখন আর একটু অনেকটা কষবে, আমার বর বলেছে দুনিয়ার সব থেকে টেস্টি চিকেন তুমি আজকে বানাবে, ঝাল ঝাল স্পাইসি করে। এখন দুনিয়ার চিকেন টেস্টি, দুনিয়ার সব থেকে চিকেন টেস্টি বানাতে গেলে আমার হাতে তো একটু সময় নিতেই হবে, তাই না? তো আজকে তোমাদের মেনু দেখিয়েছি, ওই যে শাক ভাজা করেছি, মাছের কাঁটাটা কেমন লাগছে দেখো, ওই শাকের তরকারি করেছি, আর আমরা চাটনি করেছি, আর এই মাছের ঝোল আর ভাত, ব্যাস। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাবো হচ্ছে মেয়ের নাচের ক্লাসে, কিন্তু মেয়ে যাচ্ছে না, আমি যাচ্ছি। তা যাওয়ার আগে হচ্ছে সংসারের সন্ধ্যেবেলা সমস্ত কাজ কমপ্লিট করছি, সন্ধ্যে টন্ধে দিয়েছি, মেয়ের সন্ধ্যের টিফিনটা রেডি করেছে, যে ব্রেড শেকে দিয়েছি, জ্যাম দিয়ে খাচ্ছে, আর হাজব্যান্ডও চলে এসছে, মেয়ে পড়বে, কালকে মেয়ের এক্সাম আছে। আর আমি কেন যাচ্ছি সেটা তোমার সাথে পরে শেয়ার করছি, সেটা এসে তোমার সাথে শেয়ার করছি। অনেক বেজে গেছে, 6:30 থেকে যেতে হবে, এখন বাজে হচ্ছে 6:26, ঠিক আছে। তো চলো ওখান থেকে আসি, তারপর তোমার সাথে কথা বলছি, কেমন, চলো বাবা খেয়ে নেবে, ঠিক আছে। আর এসে কিন্তু পড়বে, খাওয়া হয়ে গেলে পড়বে, আমি এসে পড়া ধরবো, ওকে, হ্যাঁ ঠিক আছে। তো টাটা করে দাও, টাটা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি মেয়ের নাচের ক্লাস থেকে চলে এসেছি, এসে দেখো পুরো এলোকেশি হয়ে গেছি। এখন বাবা দাঁড়াও, এখন যাচ্ছি হচ্ছে একটু পিয়াদের বাড়িতে, মেয়ে এতক্ষণ হাজব্যান্ডের কাছে পড়ছিল, তা এখন একটু মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, অনেকদিন ধরে মেয়ে বলছে মা একটু ঘুরিয়ে নিয়ে আসো, তাই পিয়াদের বাড়িতে যাব, রূপাও যাবে, বেশিক্ষণ না, জাস্ট 1 ঘন্টা কাটাবো, তারপর বাড়িতে এসে আবার ভাত করতে হবে, এখন 8:45 বেজে গেছে, এসে ভাত করব, ঠিক আছে। তো চলো, আর কি করতে গেছিলাম নাচ করতে এসে বলছি, কারণ 8:45 বেজে গেছে, তো এসে তোমাদের বলছি। অ্যালেক্সা, ও সুইচটাই তো অফ, ঠিক আছে চলো আসি তারপর। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে পুরোপুরি 10:05, এই জাস্ট ঘরে ঢুকলাম পিয়াদের বাড়ির থেকে, আর আসার সময় মেয়ের কালকে SST পরীক্ষা আছে, তার প্রজেক্টের ছবিগুলো নিয়ে আসলাম, দোকানে দেওয়া ছিল, হাজব্যান্ড বললো নিয়ে আসো, এটা নিয়ে আসলাম, আর সঙ্গে হচ্ছে রুটিও নিয়ে এসেছি, 3টে রুটি নিয়ে এসেছি, ঘরে 1 কটার মতো ভাত আছে, মেয়ের হয়ে যাবে, আর হাজব্যান্ড কিছু চিকেন রেখে গেছে, তো চিকেন দিয়ে মেয়ে ভাত খেয়ে নেবে, আমিও মাছের ঝোল টোল আছে, মাছের ঝোল আর ফ্রিজ থেকে বের করবো না, ওই চিকেনের আলু টালু দিয়েই আমি রুটি খেয়ে নেবো, আর হাজব্যান্ড তো ওখান থেকে রুটি মাংস খাচ্ছেই, ঠিক আছে, ও খেয়ে আসবে, এজন্য আর আজকে রাতে রান্না করবো না, আসার সময় রুটি নিয়ে এসেছি, আর মাছের ঝোল টোল যা আছে কালকে গরম করে খেয়ে নেবো। তো তোমাদের বলি আমি কেন মেয়ের নাচের ক্লাসে গেছিলাম, এটা কেমন খুব একটা জরুরি কথা বা এমার্জেন্সি ভীষণ বড় ব্যাপার সেটা কিন্তু কিছু না। এর আগের বছরও তোমরা আমার ভিডিও যদি পুরনো কোনো বন্ধু দেখে থাকো তাহলে বুঝবে যে আমার মেয়ের নাচের ক্লাসে হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, সেটা ওখানে সব গার্জেনরাই পার্টিসিপেট করতে পারে, সেখানে আমি আর আমার একটা বান্ধবী আছে ও করি, ঠিক আছে। এইবারও সেম তাই, প্রথমে ভাবছিলাম করবো না, তারপর ভাবলাম যে না, সংসারের তো কাজকর্ম তো সবসময় করতেই হবে, এটা তো করতেই হবে বলো, তাই না? ওটা তো আর আমাদের জন্য কেউ ছুটি দেবে না, সংসারের কাজকর্ম, সে শরীর ভালো থাকুক না ভালো থাকুক বা কি বলবো, মানে যে যাই হোক না কেন সংসারের কাজ করতেই হবে, তার মধ্যেও যদি নিজের কিছু শখ পূরণ করা যায়, যেমন আমার নাচ করতে ভীষণ ভালোবাসি, যার জন্য কি বলতো, মানে নাচের কথা শুনলে না আমি এক পায়ে পুরো দাঁড়িয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। তা আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার যাই ইচ্ছে, প্রথমে বলেছিলাম যেহেতু না, তো বললো ঠিক আছে করতে হবে না, পরে বলছে ঠিক আছে করি, বাড়িতে বসে কি করব, তারপর ধরো হচ্ছে একটা সবার সাথে মিশলে গেলে একটা মজা হয়, আনন্দ হয়, মনটাও ভালো থাকে, তাই না? তারপর একটু নিজের শরীরের একটু ফিটনেস হয়, এই ভেবেই গেলাম যে না ঠিক আছে যাই, সপ্তাহে 1 দিন কি 2 দিন এটুকু তো টাইম দিতেই পারি নিজেকে, তাই নিজের জন্য কিছু করা দরকার, নিজের জন্য ভাবা দরকার, ভীষণ ইম্পর্টেন্ট।
নিজের জন্য ভাবার। তো নিজের কথা ভেবেই আমি গেছি যে একটু নিজের ফিটনেসটাও হবে, সবার সাথে কথা বললে নাচানাচি করলে মনটাও ভালো থাকবে, নিজের শখটাও পূরণ হবে। দেখো ছোটোবেলার থেকে নাচতে ভীষণ ভালোবাসতাম, কোনো সময় কোনো বড় স্টেজে আমি কোনোদিন নাচ করিনি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু আমার নাচ দেখেই কিন্তু আমার হাজব্যান্ড আমার প্রেমে পড়েছে, এটাই সব থেকে মেন কথা। এই জন্য নাচটা আমি খুব ভালোবাসি আর ও আমাকে নাচতেও দেয়, মানে পছন্দ করে যে আমি নাচ করি বা এখানে ওখানে গিয়ে স্টেজে নাচ করি, সেটাও কোনো সময় আপত্তি করে না, ও ভালোবাসে, মানে আমাকে এদিক থেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে বলতে পারো। তাই কি বলতো, যে কোনো সময় তো মানে বড় স্টেজে বিশাল বড় হলে গিয়ে নাচ করি, তো মেয়ের দৌলতে এটা যে সুযোগ পাচ্ছি এটাই আমার কাছে অনেক, তো আমি এই সুযোগটা ছাড়তে চাই না। এর জন্য আমি আবার সে এর আগের বছর যে নাচ করেছি এইবারও নাচ করছি। আজকে নাচ তুলিয়েছে স্যার, স্যার আমাকে বলে যে আপনি এত ভালো নাচ করেন, আপনি তো আমার কাছে বাবারে মশা ক্লাস নিতে পারেন। কি বলতো, ক্লাসটা ঠিক হয় না, কারণ দেখো মেয়েকে সপ্তাহে একদিন দিতে যাই, সে ক্লাসটা আর করা যায় না। তো এই যে একটা ইন্টারেস্ট, মানে অ্যানুয়াল শোতে গার্জেনরা নাচ করছে, এটাই সব থেকে ভালো লাগে, তাই না? বলে মেয়ে যে ক্লান্ত হয়ে পড়েছে, মেয়ে এখন প্রজেক্টের এগুলো সব কেটে দিতে হবে, আর দেখো রুটি নিয়ে এসে বিছানার মধ্যেই রেখে দিয়েছে যে রুটিটা, আর ফ্রিজে খাবার টাবারগুলো আছে। বাবা জল খাস, ও অনেকক্ষণ জল খাস নি। বাবা কি গরম, এসির থেকে বেরোলে যেন মনে হয় যেন আগুনের গোলায় ঢুকছে। তো ফ্রিজে মাংসটা রেখেছিলাম, ওটা বের করি, না করলে আর খেতে পারবে না আমি। তো হাজব্যান্ডের বন্ধুদের মাংস যে রান্না করে দিয়েছি, বলেছে ভালো হয়েছে, আর একটু ঝাল হলে ভালো হতো, তবে এত ঝাল, অত ঝাল, মনে হয় যেন কটা 20টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইবারে কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তারপর লঙ্কার গুঁড়ো মনে হয় আর গুঁড়ো দিদি, তবুও বলছে ঝাল হলে ভালো হতো। সে যাই হোক, এখন 10:10 বেজে গেল বক বক করতে করতে। ঠিক আছে চলো মেয়েকে ভাত খাওয়াই আর আমি রুটি খাই, পরে আবার তোমাদের সামনে আসছি। টিভিটা আসতে দে। এখন দুটো রুটি আর এক পিস মাংস আর আলু দিয়ে খেলাম, ব্যাস। খাওয়ার পরে বাসনগুলো মাজছি আর ব্যাস, গলার মধ্যে যেন কেমন লাগছে, সেই যে ওষুধ। খাওয়া দাওয়া করে সব বাসনগুলো সব মেজে ফেললাম, দুপুরবেলা আজকে পাতায় খেয়েছি বলে বাসন কম ছিল, ঘরে পাতা আছে, এখন বিছানা করবো, বিছানা করে তারপর শোবো। এখন বাজে হচ্ছে 11:15। জল খেতে হবে, জল। ঠিক আছে তো চলো, আজকে সারাদিন তোমার সাথে যেমন গেছে সেরমভাবেই তোমার সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, হাজব্যান্ড এসছে, টাটা।